আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশিস রহমতে। আমি খুব একটা ভালো নেই, আমার প্রচণ্ড গলা ব্যথা হয়ে গেছে, গলার ব্যথা একদম কথাই বলতে পারতেছি না, খুবই বাজেভাবে গলা ব্যথা করতেছে গতকালকে থেকে। ব্লগটা আমি শুরু করলাম আরিশমণিকে দিয়ে আর একটা বাবুকে দিয়ে। তো এই বাবুটা হচ্ছে পাশের বাসার, সম্পর্কে আমার হাজবেন্ডের হয় চাচাতো বোন, পাশের বাসার এক চাচার মেয়ে আর কি। তো ও হচ্ছে আরিশের থেকে এক মাসের বড়। তো আরিশ হচ্ছে বাবু দেখলে খুব খুশি হয়, আর এই বাবুটা একদম পুরোপুরি হাঁটতে পারে, আরিশের আগেই হাঁটা শিখে গেছে। আর আরিশ যখন ওকে দেখে খুব অস্থির হয়ে যায়, তো হচ্ছে নিজে নিজে হেঁটে হেঁটে আমাদের বাসায় চলে আসছে। আর আমি হচ্ছে আরিশকে গোসল করালাম মাত্রই। এটা সকাল 12টার দিকের ভিডিও ছিল। তো আরিশ খুব খুশি, ও খুব এক্সাইটেড হয়ে যায় যখনই বাবুটাকে দেখে, মানে ধরতে গিয়েও ধরবে না, ধরতে গিয়েও ধরবে না, আবার মানে কী যে করবে অস্থির হয়ে যায় আর কি, বুঝতে পারে না। আসল কথা হচ্ছে সে খুব খুশি হয়। তো দুজন হচ্ছে একটু একসাথে খেলা করলো, তারপর এখন হচ্ছে আমি আরিশের জন্য সুজি রেডি করে রাখবো। তো আরিশকে হচ্ছে এখন আমি প্যাকেটের যে সুজিটা, তির যে সুজিটা, ওইটা খাওয়াই। প্রথম থেকে তো চালের সুজি খাওয়াতাম, চালের যেই গুড়ির সুজি ওইটা, তো এখন হচ্ছে এটাই খাওয়াই। আর এটা হচ্ছে এভাবে একটু হালকা করে টেলে নেই। তো আমার আম্মু বলেছে এরকমভাবে একটু টেলে রেখে দিলে সুজি ভালো থাকে। এই তো চুলার আঁচটাকে একদম লো হিট করে আমি হালকা হাতে এটাকে টেলে নিব, যেন লাল না হয়ে যায় বা পুড়ে টুড়ে না যায়, এভাবে টেলে নিতে হবে। সুজি দীর্ঘদিন রেখে দিলে দেখা যায় সুজির মধ্যে পোকা ধরে যায়, আর সুজি যদি এভাবে টেলে অনেকদিন পর্যন্ত রেখে দেন সুজিটা ভালো থাকে। এখানে আমি পুরো এক প্যাকেট নেই নাই, এক প্যাকেট থেকে আরেকটু বাকি রেখেছি। তো সুজিটা টালা হয়ে গেলে এটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, আর তারপর বয়ামে ভরে রেখে দিব। আর এখন হচ্ছে আমি বেসন রেডি করে রাখতেছি। তো বেসনটাকে হচ্ছে প্রথমে আমি চেলে নিয়েছি, চেলে তারপর আমার যতটুকু লাগবে অতটুকু নিয়ে নিলাম। তো বেসনের সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে এক চামচ, এক টেবিল চামচেরও বেশি হবে আটা। তারপর এখানে দিলাম আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেকিং পাউডার। কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার দিলে বেগুনি বা আলুর চপ এগুলো হচ্ছে অনেক বেশি ফুলে আর অনেক বেশি মুচমুচে হয় কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। তারপর এখানে আমি দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপর দিলাম মরিচ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া, তারপর একটু দিব ম্যাগি মশলা, তারপর দিব লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে বেসনের সাথে মিক্স করে নিব। অনেক আপুরাই হচ্ছে আমার কাছে বেসন যেই গোলার ভিডিওটা দেখতে চেয়েছেন আমি কীভাবে বেসনের মিক্সচারটা তৈরি করি, তো আমি হচ্ছে সবসময় এভাবেই তৈরি করি। আর এটা হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে এভাবে গুলে নিচ্ছি। আর যখন আমি ভাজবো বেগুনি বা আলুর চপ, ভাজার আগে গরম তেল একটুখানি এটার মধ্যে দিয়ে দিব, 2-3 চা চামচের মতো গরম তেল দিলে যেটা হবে, মুচমুচে তো হবেই, আর মুচমুচাটা দীর্ঘ সময় পর্যন্ত এটা স্টে করবে আর কি, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো এই তো একটু একটু পানি দিয়ে এরকম হচ্ছে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারটা পারফেক্ট হয়েছে কি না এটা দেখার একটা ওয়ে আছে, এই যে একটা আঙুল চুবালে যদি আঙুলের মধ্যে এরকমভাবে সুন্দরভাবে কুট হয়ে যায় তাহলেই বুঝতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এটাকে আমি ঢেকে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ করা হয়েছে আলুর চপের জন্য, আর এই যে বুট ভিজিয়ে রেখেছে, সরি ডাল আর বুট নামিয়ে রেখেছে। তো এইগুলো আসলে করবো করে করা হচ্ছে না, আমার আসলে সময়ই হচ্ছে না, আমি আরিশকে নিয়েও তো ব্যস্ত থাকতে হয়, তার উপরে রান্নাবান্না ইফতার সব কিছু আসলে ওই মনে থাকে না। তো আমার শাশুড়িকে বলেছি যেন এগুলো একসাথে ভিজিয়ে নেয়, আসলে বুট পেঁয়াজু এইগুলো প্রতিদিন খেতেও ইচ্ছে করে না, তো যখন খাবো তখন যেন নামিয়ে ইজিলি খাওয়া যায়, কারণ প্রতিদিন এটা প্রতিদিন আবার ব্ল্যান্ড করে রেডি করা, সেদ্ধ করা, এই জিনিসগুলো আসলে ঝামেলার মনে হয় আমার কাছে। তো এই যে এর মধ্যে আবার আমার শ্বশুর বাজার নিয়ে আসছে, তো আমি হাতের কাজগুলো শেষ করে এখন বাজারগুলো গুছিয়ে রাখবো। বাজার গুছিয়ে আরিশকে খাবার খাইয়ে ওকে ঘুম পাড়াবো, আর তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে চলে যাব। এর মধ্যে আমি গোসল, নামাজ সেরে নিয়েছি, তারপর হচ্ছে যে কাজগুলো আর কি করার ইফতারের আগে বা রান্নার আগে সেগুলো করে নিব। তো এই তো এখানে হচ্ছে জিলাপি নিয়ে আসছে, তারপর লতি। তো জিলাপি হচ্ছে দুই রকমের ছিল, তারপর হচ্ছে যে শসা, তারপর পটল আর কি ছিল, ধনে পাতা, বেগুন, তারপর ছিল হচ্ছে খেজুর।
আর হচ্ছে একটা কেক। তো এখন হচ্ছে এগুলো সব কিছু আমি জায়গাগুলো জায়গায় গুছিয়ে রাখবো, যেগুলো ফ্রিজে রাখার ওগুলো ফ্রিজে রাখবো, খেজুরটা বক্সে রেখে দিব, না হয় এটা এভাবেই থেকে যাবে না রাখলে। এখন আমি সাথে সাথেই বক্সে রেখে দিব। তারপর হচ্ছে আরিশকে ঘুম টুম পাড়ানোর পর আমি হচ্ছে কাটাকাটির কাজেও আমার শাশুড়িকে হেল্প করব, উনিও কাটবে পাশাপাশি আমিও কেটে নেব। সেদিন একজন আপু আমাকে কমেন্টস করেছিল যে আপু আপনার বাবার বাসায় কাটানো রমজানগুলাই বেস্ট ছিল। আসলে প্রত্যেকটা মেয়েরই বিয়ের আগের রমজান হয় একরকম, বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে যাওয়া হয় তখন হয় আরেক রকম। বাবার বাড়ির চিত্র শ্বশুর বাড়ির চিত্র সম্পূর্ণই ভিন্ন হয়। ভিন্নতাটা হচ্ছে আমি কাজের দিক থেকে বুঝাচ্ছি। বাবার বাড়িতে দেখা যায় আসলে আমাদের বাসায় রমজান আসলে আমরা হচ্ছে সবাই একসাথে মিলেমিশেই কাজ করি, আম্মুকেও টুকিটাকি হেল্প করি, বা ইফতারের যে প্রিপারেশান টেবিল গুছানো এগুলো তো আমরা হেল্প করি সবাই একসাথে, কারণ রমজান মাসটাই হচ্ছে সবাই একসাথে মিলেমিশে কাজ করলে কারোর গায়ে লাগে না, কষ্টও কম হয়। তো দেখা যায় যে রমজান মাসে টুকিটাকি কাজ তো করাই হতো, বিশেষ তেমন বড় কোনো ভারী কাজ করা হতো না, যেটা সত্যি কথা বলতে রান্নাবান্নার সাইডে যেতাম না, ওইগুলো আম্মুই করতো, ইফতার আম্মু বানাতো, মাঝে মাঝে কিছু স্পেশাল আইটেম হলে বা আমার কোনো রেসিপি থাকলে ওইগুলো আমি করতাম, ইফতারের আগে টেবিলটা গুছাতাম আমি আমার বোনরা মিলে। তো এই তো এইরকম। আর শ্বশুরবাড়িতে দেখা যায় যে প্রত্যেকটা মেয়েরই এরকম, শ্বশুরবাড়িতে হচ্ছে মানে রান্নাবান্না বা চিন্তা করা আজকে কী ইফতার হবে, মানে সব কিছু হচ্ছে একটা টেনশন কাজ করে, সব কিছু হচ্ছে টাইমলি হবে কি না, মানে যে একটা দায়িত্ব সেই দায়িত্বটার কথা বলতেছি আর কি। বাবার বাড়িতে তো এরকম কোনো দায়িত্ব থাকে না, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর প্রত্যেকটা মেয়েরই মনে হয় শ্বশুর বাড়িতে অনেক দায়িত্ব থাকে। তো আসলে এক একটা লাইফ এক এক রকম, প্রত্যেকটা লাইফের মজাই আলাদা আলাদা। যেমন বাবার বাড়িতে বিয়ের আগে একরকম লাইফ, ওইটার মজা আলাদা, আবার যখন শ্বশুর বাড়িতে একরকম লাইফ ওইটার মজাও আলাদা, কারণ সবসময় তো আর লাইফ একরকম যায় না, সবসময় তো আর বাবা মায়ের আদরের দুলালি হয়ে থাকা যায় না বাবার বাড়িতে। বিয়ে তো সবারই হয়, বিয়ে হলে শ্বশুর বাড়িতে আসতে হয়, কাজকর্ম করতে হয়, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাবান্নাতে ফিরে আসলাম। তো রান্নাবান্না হচ্ছে যখন করতে আসছি তখন হচ্ছে আরিশ ঘুম থেকে উঠে গেছে, ওঠার পর ওকে তো ঘুম থেকে ওঠার পর কারো কাছে থাকতে চায় না, আমার কাছেই থাকে। তারপর ওকে নিয়ে হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর ওকে খাওয়াতে বসলাম। তো এদিক দিয়ে তো আবার গ্যাসও চলে যাবে, তাড়াতাড়ি রান্নাটা বসাতে হবে। তো আমার শাশুড়ি মা হচ্ছে রান্নাটা বসিয়েছিল, আজকে শশা দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। তো শশাটা কষিয়ে নেওয়ার পরেই হচ্ছে আমি আবার চলে আসলাম আরিশকে খাইয়ে, তারপর আরিশকে ওর দাদুর কাছে দিয়ে এখন আমি রান্নাবান্না করে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা যখন শশাটা রান্না করতেছিল মানে তরকারিটা কষাচ্ছিল, এর মধ্যে আবার উর্মি এসেও ইফতারটা একটু বসিয়ে দিয়েছে আর কি, মানে পেঁয়াজুটা ভেজে নিচ্ছিল। আমি যেহেতু সব কিছুই রেডি করে রেখেছি, আমি পেঁয়াজুর ডাল ব্ল্যান্ড করে তারপর হচ্ছে সব মশলা দিয়ে মাখিয়ে টাকিয়ে নিয়েছিলাম। এই কাজগুলো আমি দুপুরবেলাই করে নিয়েছি, তাহলে বিকেলবেলা আমার জন্য ইজি হয়, আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পারি। তো হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিল, তারপর হচ্ছে বেগুনি আলুর চপ, আলুর চপগুলো আমার শাশুড়ি হচ্ছে মেখে তারপর এরকম গোল গোল বানিয়ে দিয়েছিল। আর হচ্ছে বেগুনি আলুর চপ ও বলল যে আপনি ভাজেন, আমার হাতে এগুলো ভালো হয় না, তো বললো যে আমি বুটটা ভাজি করে নিই। তো হচ্ছে ওইদিকে এক চুলাতে বুট ভাজি করে নিচ্ছে, আমি এখন প্রথমে আলুর চপ ভেজে নিচ্ছি আর তারপর বেগুনি ভেজে নিব। তো আজকে বুটের জন্য সেদ্ধ আলু রাখতে মনে নাই, সেজন্য আলুর চপ ভেঙে দিয়ে দিচ্ছে। আর আজকে ইফতার আমাদের অনেক বেশি পরিমাণে হয়ে গেছে, এটা আমরা তার পরদিনও খেতে পারবো, একটু বেশি হয়ে গিয়েছিল, মানুষ তো কম, মাত্র চারজন মানুষ। এই তো একে একে এখন সব কিছু ভেজে উঠাই রাখবো। আর ইফতার টাইমে আসলে এগুলো ঠান্ডাই হয়ে যায়, তারপরে কিছু করার নেই, এত গরম গরম তো খাওয়া যাবে না যেহেতু গ্যাসের সমস্যা, আগেই বানিয়ে নিতে হবে। আর হচ্ছে রান্না শশা মাছ দিয়ে রান্না করলাম, আর আরেকটা রান্না হবে বেগুন দিয়ে মাছের ডিম ভাজি করব। তো এটা আর করা যায় নাই, ইফতারটাই আগে বানিয়ে নিলাম। তো ইফতার বানানোর একদম লাস্টের দিকে যখন বেগুনিটা ভাজবো তখন হচ্ছে গ্যাস চলে গেছে আর কি। তো পরে আমার শাশুড়ি মা বললো যে সিলিন্ডারে আর এটা করার দরকার নেই, ইফতার খেয়ে তারপর বেগুন ভাজি করে নিও। তো পরে আমি হচ্ছে ইফতার টিফতার শেষ করে একটু রেস্ট নিয়ে ওই মাছের ডিম দিয়ে বেগুন ভাজি করে নেব। এই তো এখন ভাজাভাজিগুলো শেষ করি।
এই তো আমার ভাজাভাজি কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো খুব ফুলকো ফুলকো হয়েছে, সেই সাথে অনেক ক্রিস্পি হয়েছিল আর টেস্টিও হয়েছিল। তো এই তো, আর এখন হচ্ছে আমি শরবত বানিয়ে নিচ্ছি। আরিশের বাবা না থাকলে শরবতটা আমিই বানাই। আর এক পাশে হচ্ছে যে তুকমা আরিশুকগুলের আরেকটা শরবত। তারপর হচ্ছে সালাদ টালাদ কেটে নিলাম। এখন ইফতার টাইমে উর্মিকে বললাম তুমি ইফতারটা মাখাও, তো ও এখন সব কিছু একসাথে ভেঙে ইফতারটা মাখিয়ে নিবে, আর তারপর আমরা একসাথে সবাই বসে ইফতার করে নিব। আজকে আরিশের বাবাকে খুব মিস করতেছিলাম, ও বাসায় থাকলে ও ইফতারটা মাখায়, তো আজকে হচ্ছে ও নাই, অনেক খালি খালি লাগতেছিল। ইফতার খেয়ে এখন হচ্ছে নামাজ পড়তে আসলাম, তো নামাজ পড়ে নিয়েছি। আরিশকে হচ্ছে এক জায়গায় দাঁড় করিয়েছিলাম, ও হেঁটে হেঁটে টুকটুক করে আবার আমার সেই ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়েছে নিজে নিজে। আর এই যে এখানে আমি নামাজ পড়তেছিলাম, তো আমার নামাজ শেষ, তো ওকে একটু ভিডিও করলাম, দেখেন ও কী করতেছে। এখন হচ্ছে ড্রেসিং টেবিলের ভেতরে যে গ্লাসটা এটা খোলা শিখে গেছে, আর আমার ভেতরে যা কিছু আছে সমস্ত কিছু সে ফেলে দেয়। এখন সে শিখে গেছে এটা কীভাবে খুলতে হয় আর কীভাবে অফ করতে হয়। তো মাগরিবের নামাজ পড়ার সময় হচ্ছে ওকে এভাবে আমি দাঁড় করিয়ে তারপর নামাজ পড়ে নিই বা আমার পাশে বসিয়ে রাখি। বসিয়ে রাখলে থাকে না, উঠে টুকটুক করে হেঁটে চলে যায় ওই ড্রেসিং টেবিলের সামনে। আর তারপর হচ্ছে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। তো এই আইসক্রিম খেয়ে আমার অবস্থাটা আসলে খারাপ হয়েছে। আসলে নর্মালি আইসক্রিম খেলে আমার কখনো তেমন প্রবলেম হয় না ঠান্ডা কাশি, কিন্তু এই আইসক্রিমটা আমাকে ভালোভাবেই ধরছে, কারণ সেদিন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আর সে কারণেই হচ্ছে আমার মনে হয় ঠান্ডাটা লেগে গেছে। গলা এত পরিমাণে ব্যথা করতেছে, গত রাতে আমার হচ্ছে সেহরি রাগ পর্যন্ত, মানে যতক্ষণ আমি ঘুমাইছিলাম বা শুয়েছিলাম, আমার শুধু দুচোখ দিয়ে পানি পড়তেছিল গলার ব্যথায়, এতটা গলা ব্যথা করতেছিল। তো গরম পানি লবণ দিয়ে গড়গড়া করলাম, গরম পানি খেলাম, সেহরিতে উঠেও গড়গড়া করলাম। সকালবেলা থেকেও খুবই বাজেভাবে গলা ব্যথা করতেছে, মানে ডোক গিলতেই পারতেছি না। ঠান্ডা ওয়েদার আইসক্রিম খাওয়ার কারণে এরকম হলো কিনা বুঝতে পারছি না। তো এই যে এখন হচ্ছে আমি বেগুনটা ভাজি করতে চলে আসলাম। তো ইফতার খাওয়ার পর আমার শাশুড়ি মা বললো যে বেগুনটা ভাজি করে নাও, আবার যদি গ্যাস ট্যাস চলে যায়। তো আমি বললাম যে আমি এখন ভাজি করব না, আমি একটু রেস্ট করি, কারণ ইফতারের পর শরীর অনেক খারাপ লাগে। আর তারপর হচ্ছে আমি আস্তে ধীরেই বেগুন ভাজি করব, রাতে তো আর কেউ খাবে না, সো এত তাড়া নাই, সেহরিতেই খাবে, সেহরির জন্যই করতেছি। তো এই তো এখন হচ্ছে আমি 8টার দিকে করতেছি আর কি। তো আরিশকে খাওয়ানোর পর ওকে নিয়ে একটু শুয়েছিলাম, রেস্ট করলাম, এখন বেগুন ভাজিটা করে নিচ্ছি। তো আমার আম্মু যেভাবে ডিম দিয়ে বেগুন ভাজি করে ওইভাবেই করতেছি, কিন্তু আমি রেসিপিটা ভুলে গেছি কীভাবে জানি করতে হয়, তো নিজের মতো করেই করে নিচ্ছি। তো আম্মুকেও আর ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় নাই, আর ভিডিও যে দেখবো সেই ওয়েটাও ছিল না, কারণ বাসায় দুই দিন ওয়াইফাই ছিল না, মানে পুরো একদিন আর একদিনের হাফ ডে হচ্ছে ওয়াইফাই ছিল না, যার কারণে আমি একদিন ভিডিও দিতে পারি নাই, তো সেজন্য আমি রেসিপিটাও দেখতে পারতেছিলাম না। তো এইভাবেই মনে হয় করে আর কি, এভাবে আমিও করেছিলাম, আমার এক্স্যাক্ট মনে নাই। তো আমি হচ্ছে ডিমটাকে প্রথমে ঝুরা ঝুরা করে ভেজে নিয়েছি, আর ডিমের মধ্যে সব মশলাই দিয়েছি, আদা রসুন বাটা মরিচ হলুদ ধনিয়া জিরা, তারপর হচ্ছে লবণ,
তারপর কাঁচা মরিচ কুচি সব কিছু দিয়ে আমি ডিমটাকে তেলের মধ্যে প্রথমে ঝুরা ঝুরা করে ভেজে উঠিয়ে রেখেছি। আর তারপর তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে তারপর হচ্ছে বেগুনগুলো দিলাম। তারপর এখানে আমি বেগুনটা একটু ভেজে তারপর সব মশলা আবারও এখানে একটু একটু করে দিলাম, বেশি পরিমাণে দিইনি কারণ ডিমের মধ্যেও তো মশলা দিয়েছি। তারপর বেগুনটা আমি হচ্ছে অল্প পানি দিয়ে কষিয়ে নিব, এখানে কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম। বেগুনটা মোটামুটি হয়ে যাওয়ার পর এখন হচ্ছে ভেজে রাখা ডিমের ছোরাটা দিয়ে দিলাম। আমার আম্মুর হাতের মাছের ডিমের বেগুন ভাজিটা অসম্ভব মজার হয়, আমার কাছে খুব ভাল লাগে। তো এই তো এখন হচ্ছে এটাকে উল্টে পাল্টে মিক্স করে একটু পোড়া পোড়া করে আমি ভাজিটা করে নিব, আর সবশেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।